আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ছাদ বাগানের ভিডিও নিয়ে এসলাম। এটা হচ্ছে কমলার গাছ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কমলা ধরেছে। তারপর এগুলো হচ্ছে বেগুনের গাছ, আমি 30টার মতো বেগুনের গাছ গাড়ছিলাম, সেগুলোতে সুন্দর বেগুন ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে লেবুর গাছ, দেশি লেবু, আমার বাসার আঙ্গিনে একটা গাছ আছে, ওইটা থেকে আমি কলম করে এখানে টবের মধ্যে লাগিয়েছিলাম, সুন্দর ধরে দেশি লেবু। এখানে দুইটা দেখতেছেন, দুইটা লেবুর গাছ দুইটা টবে আমি লাগিয়েছি, অনেক সুন্দর লেবু দেয়। তারপরে দেখতেছেন আরও এখানে টবের মধ্যে বেগুন গাছ, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর বেগুন ধরেছে। আসলে আমার বাগান করা অনেক শখ, এই জন্য আমি ছাদ বাগান করেছি, বিভিন্ন প্রকার গাছ লাগিয়েছি। সুন্দর বেগুন, এটা হচ্ছে মরিচের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন মরিচের গাছগুলোতে তেমন মরিচ নাই, গাছগুলো অনেক পুরাতন হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনারা দেখতেছেন, এটা এক প্রকার কচু, এগুলো খাওয়া যায় ডালসহ। এটা মরিচের গাছ, কলমি শাক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়ই। তারপরে এটা হচ্ছে কট লেবু, অনেক টক, অনেক ধরে, প্রচুর ধরে, কিন্তু অনেক টক, বেশি বড় হয় না, এরকম ছোট ছোট ধরে, কমলার মতো ছাল, কমলার মতো দেখতে, ভেতরটা কমলার মতো কওয়া, কিন্তু প্রচুর টক। এগুলো হচ্ছে কলমি শাক। তারপর হচ্ছে মরিচের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি এই যে এইখানে আমার ট্যাপ আছে, এখান থেকে আমি বালতিতে করে মগে করে গাছে পানি দেই, এটা বাসার ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছি, এই যে ক্যাকটাস গাছ, ক্যাকটাস ফুল, এই যে ফুল 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 ফুটেছে সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টবের মধ্যে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ লাগিয়েছে, এখনও ফল ধরেনি, এখনও বয়স হয়নি। আর এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার শাকের গাছ লাগিয়েছি, এই যে হচ্ছে চাল কুমড়া, চাল কুমড়া সুন্দর হয়েছে, তবে এবারে তেমন ভালো হয়নি, বেশি ধরনের দুইটা মাত্র ধরেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটার গাছ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মালটা, অনেক সুন্দর মালটা ধরেছিল, অনেক কয়টা পেরেছে। আর এটা